ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জয়ের জন্য মাঠে নেমেছে টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ প্রথম দিন মমিনুল হকের একশো রান আর প্রথম দিনে একশো এগারো রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম আজ দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি তোলার পথে চারশো বারো বল খেলেছেন তিনি দুইশো রান করতে সতেরো চার এক ছয় মেরেছেন তিনি মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসের দ্বিতীয় দিনটাও বাংলাদেশ নিজেদের করে নিয়েছে গতকাল ২৬ রানে তিন উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া বাংলাদেশ আজ মুশফিকের হাত ধরে পেরিয়েছে পাঁচশো রান জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়ার পথে দলের জন্য বিশাল ভূমিকা পালন করেছেন মুশফিক শুধু তাই নয় বাংলাদেশিদের মধ্যে এখন টেস্টে সর্বোচ্চ রান স্কোরার মুশফিকুর রহিম সাকিব আল হাসানের দুইশো রানকে টপকে দুইশো রান করেছেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের দুশো রান সাথে মেহেদি হাসান মিরাজের আটষট্টি বাংলাদেশকে এনে দিয়েছে পাহাড় সমান রান মুশফিক মমিনুল মেহেদির ব্যাটে ভর করে প্রথম ইনিংসে পাঁচশো রান তুলেছে টাইগাররা পাঁচশো বাইশ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করল টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দলের বড় স্কোরের পথে মুশফিকের সঙ্গে দারুণ সঙ্গ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ শেষের দিকে তার আটষট্টি রান কার্যকরী ভূমিকা পালন করেছে দলের জন্য সব মিলিয়ে নিজেদের প্রথম ইনিংসটা দুর্দান্ত খেলেছে বাংলাদেশ এবার বলারদের পালা